বলি অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে রয়েছে বিশেষ সম্পর্ক। আলিয়ার কারণেই রাতারাতি কেরিয়ারও তৈরি করে ফেলেছিলেন তিনি। ২৪ বছর বয়সে মুম্বাইয়ে বাড়িও কিনে ফেলেছেন সমাজ মাধ্যম প্রভাবী চাঁদনী ভাবদা। সম্প্রতি ইনস্টাগ্রামের পাতায় গৃহপ্রবেশের অনুষ্ঠানের ছবি পোস্ট করে চাঁদনী লেখেন, ২৫ হওয়ার আগেই বাড়ি, ইএমআই শোধ করার পর আবার ফিরব। ২৪ বছর বয়সে বাড়ি কিনে স্বপ্ন পূরণ করে ফেলেছেন চাঁদনী। মুম্বাইয়ের আন্ধেরি এলাকায় ওই বাড়ি তার নতুন ঠিকানা। বলিপাড়ায় কানাঘুষো শোনা যায়, চাঁদনী যে বাড়িটি কিনেছেন তার মালিকানা নাকি আগে বলি অভিনেতা অক্ষয় কুমারের কাছে ছিল। অক্ষয় পরে সেই বাড়িটি কিনেছেন চাঁদনী। বাড়ি কেনার প্রসঙ্গে চাঁদনী ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিও পোস্ট করে বলেন, আমার পরিবার খুব খুশি হয়েছে, আমায় নিয়ে সকলেই গর্ববোধ করছেন। বাড়ি কেনার আগেও নাকি ভয় পেয়েছিলেন চাঁদনী। চাঁদনী জানান, বাড়ি কেনার স্বপ্ন ছিল তাঁর, বহুদিন ধরে সে কারণে টাকা জমাচ্ছিলেন তিনি। ভিডিও চাঁদনী বলেন, আমার বয়সীদের যখন দেখতাম এদিক ওদিক ঘুরতে যাচ্ছে, অন্য দেশে যাচ্ছে, তখন আমার খুব ভয় লাগতো, মনে হতো আমি সব মিস করে যাচ্ছি। আমারও খুব ইচ্ছা করতো, কিন্তু আমি কোথাও যাইনি, শুধু টাকা জমিয়ে গিয়েছি। চাঁদনী জানান, নতুন বাড়ির সাজে রাজস্থানি ছাপ রাখার চেষ্টা করবেন তিনি, সঙ্গে থাকবে বলিউডি ঘরানার প্রভাবও। ইতিমধ্যেই জয়পুর এবং মুম্বাইয়ের বাজার থেকে কেনাবেচা করে ফেলেছেন তিনি। বলিউডের তারকাদের হাবভাব, কথা বলার ধরন হুবহু নকল করে মজার ভিডিও তৈরি করেন চাঁদনী। আলিয়ার হাত ধরেই কেরিয়ার শুরু তার। আলিয়ার কণ্ঠস্বর এবং হাবভাব নকল করে হোটেল থেকে পিৎজা অর্ডার করার ভিডিও শ্যুট করেছিলেন চাঁদনী। সেই ভিডিও পোস্ট করার পর সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি শেয়ার করেন আলিয়া নিজেও। আলিয়াকে নকল করার ভিডিওর মাধ্যমে রাতারাতি প্রচার পাওয়ার পর মাঝে মধ্যেই অভিনেত্রীকে নকল করতে দেখা যেত চাঁদনীকে। অন্যান্য বলি তারকাকেও নকল করতে শুরু করেন তিনি। এক পুরনো সাক্ষাৎকারে চাঁদনী বলেছিলেন, কাউকে নকল করার স্বভাব বহুদিন ধরেই রয়েছে আমার, ছোটবেলা থেকে অনেককে নকল করতাম আমি, এই স্বভাবের জন্য কম কথা শুনতে হয়নি আমায়। চাঁদনী জানিয়েছিলেন, নকল করার স্বভাবের জন্য নাকি মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন তিনি। সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, লোকজনকে নিয়ে মজা করার স্বভাব খারাপ, স্কুলে এই কারণে আমার অনেক সমালোচনা হয়েছে, আমায় কটাক্ষ করা হতো। চাঁদনী বলেছিলেন, স্কুলের এক শিক্ষিকাকে নকল করেছিলাম আমি, এই ঘটনার পর এমন পরিস্থিতির শিকার হয়েছিলাম যে ধীরে ধীরে অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলাম, কিন্তু আমার নিজের ভিতর কোথাও বিশ্বাস ছিল, বন্ধুরাও পরে পাশে এসে দাঁড়িয়েছিল। বর্তমানে সমাজ মাধ্যমের পরিচিত মুখ চাঁদনী। মজার ভিডিও তৈরি করেই উপার্জন করছেন তিনি। ইতিমধ্যে ইনস্টাগ্রামে তার অনুরাগীর সংখ্যা ৪.৫ লক্ষের গণ্ডি পার করে ফেলেছে। হাই নিউজ নেটওয়ার্ক।